আসসালামু আলাইকুম। অনেকেই বলে আমি নাকি ভিডিওর মধ্যে গালি দিয়ে কথা বলি। অনেকেই আমার বাবার কাছে গিয়ে এবং আমার মার কাছে গিয়ে আমার নামে নালিশ দিছে আমি নাকি ফেসবুকে ভিডিওর মধ্যে গালি দিয়ে কথা বলি। হন সুদানের বাবা বলছে আমি ভিডিওর মধ্যে গালি দিয়ে কথা বলি। হ্যাঁ, সুদানের বাবা হচ্ছে একটা ব্র্যান্ড। চট্টগ্রামের ভাষায় সুদানের বাবা কোনো গালি না। আমি কি কাউকে গালি দিয়েছি? হ্যাঁ, চট্টগ্রামের ভাষায় সুদানের বাবা কোনো গালি না। যেমন কেউ একটা ভালো কাজ করছে বলছে সুদানের বাবা তো একটা ভালো কাজ করছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি নিজেও আমার বাবা যখন আমাকে 2018 সালে আমাকে একটা বাইক কিনে দিছে, মানে আমার সেটা স্বপ্ন ছিল, নিজের একটা বাইক থাকবে সেটা একটা স্বপ্ন ছিল। যখন আমাকে 2018 সালে আমার বাবা আমাকে একটা বাইক নিয়ে দিয়েছিল, তখন আমিও আমার বন্ধুদেরকে বলেছি আমার বাবা সুদানি আমাকে একটা বাইক কিনে দিছে, আমার স্বপ্ন পূরণ করছে। তো কথা হচ্ছে সুদানের বাবা কোনো গালি না চট্টগ্রামের ভাষায়। এটা হচ্ছে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আর যারা সুদানের ফুয়া কথাটাকে গালি মনে করে তারা সবাই বইঙ্গে। আমি মনে করি সুদানের ফুয়া বলাটাকে যেটা যারা গালি মনে করে তারা সবাই বইঙ্গে। তো কেউ আমাকে খারাপ ভাববেন না, আমি ভিডিওর মধ্যে অনেক সময় আসলে মুখ দিয়ে চলে আসে। আমাদের চট্টগ্রামের ভাষায় সুদানের ফুয়া এটা হচ্ছে মানে কথা বলার সময় মুখ দিয়ে এমনিতেই অটোমেটিক চলে আসে। তো কেউ সুদানের ফুয়া বলাটাকে খারাপভাবে নেবেন না, এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষায় একটা ভালোবাসার বহিঃপ্রকাশ।